বিএনপি জামায়াতের জোট সরকারের সহায়তায় 21 আগস্টে নৃশংস এই হামলা চালানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তাদের সংশ্লিষ্টতা ছাড়া কখনোই এ ধরনের গ্রেনেড হামলা চালানো সম্ভব না। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ আয়োজিত 21 আগস্ট গ্রেনেড হামলা দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আবারও ষড়যন্ত্রের আশঙ্কা করে দেশে জঙ্গিবাদের উত্থান যাতে না ঘটতে পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক এস কে সৌরভের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল 10টায় 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত দলের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এরপর নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় অংশ নেন শেখ হাসিনা। 21 আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন, আমি চাচ্ছি সহ সবাই আপনার মাগফিরাত কামনা করি। শুরুতেই 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার স্মৃতিচারণে স্প্রিন্টার বিদ্রোহীদের সীমাহীন দুর্ভোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সমস্ত নেতাকর্মীরা আমাকে সম্পূর্ণভাবে মানে একটা মানব ঢাল তৈরি করে ফেলে, আর একের পর এক গ্রেনেড হামলা, আর ওই স্প্লিন্টারে হানিফার গায়ে এবং মাথায় যে স্প্লিন্টার লাগছে সেটার থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ছিল। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতি। যারা এখনও স্প্লিন্টার নিয়ে বেঁচে আছে প্রত্যেকেই কিন্তু কষ্ট ভোগ করছে, এবং যত বয়স বাড়ছে ততই তাদের শরীরের যন্ত্রণাটাও বাড়ছে। হ্যাঁ, আমি সকলের খোঁজ রাখি, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের সাহায্য করি এবং আমার যতদূর সাধ্য আমি করে দিয়েছি। হামলায় বিএনপি জামায়াত জোট সরকারে জড়িত থাকার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মদদেই হামলার পর দেশ ছেড়ে পালিয়ে যায় হামলাকারীরা। এরা যে এর সঙ্গে জড়িত সরাসরি আর প্রকাশ্য দিবলকে এই ধরনের ঘটনা, সরকারের যদি সেরকম ইয়ে না থাকে তাহলে তো এটা সম্ভব না। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই জাতীয় ঘটনা ঘটতে পারে না। লক্ষ্য তো ছিল আমাকেই হত্যা করা এবং আমাদের নেতাকর্মী মানে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করা। আমি তো মনে করি যে আমাদের আওয়ামী লীগের যত নেতাকর্মী তাদের পরিবার যা আছে, ওই জিয়ার আমলে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেনাবাহিনী নো এবং বিমান বাহিনীর যত অফিসারকে হত্যা করেছে সবগুলি সামনে নিয়ে আসা দরকার যে তারা কী করেছে। বিশ্বের সব দেশেরই জ্বালানি ঘাটতির কথা উল্লেখ করে দেশ বর্তমান উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলা করছে বলেও জানান সরকার প্রধান। আজকে বিশ্ব পরিস্থিতির কারণেই তো আমাদের এই ধাক্কায় পড়তে হচ্ছে, তারপরে আমাদের আলাপ আলোচনা চালিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করতে। অর্থনৈতিক এই মন্দার কারণে কিছু কষ্ট হচ্ছে মানুষের, আমি সে কষ্টটাও উপলব্ধি করতে পারি, কাজে সবাই সাশ্রয়ী হবেন। নির্বাচন এলেই বিএনপির ষড়যন্ত্র শুরু হয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঘাত আসবে, আর আমি জানি বাংলাদেশকে আবার ওই জঙ্গি রাষ্ট্র পরিণত করতে চেষ্টা করবে। এখনো যেমন নানা রকমের চক্রান্ত, ইলেকশন সামনে আসলেই শুরু হয়। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।